বন্ধুরা, আমরা এখন টেলিভিশনে কিভাবে ছবিটা গ্রহণ করা হয় এবং সেই ছবি কিভাবে আমাদের টেলিভিশন পর্দায় ফুটে ওঠে সেই সম্পর্কে একটু জানতে চেষ্টা করব। টেলিভিশনের ছবি গ্রহণের প্রক্রিয়াটা অনেকটা রেডিও সেটের ছবি বা কথা গ্রহণ প্রক্রিয়ার মতনই, তবে এক্ষেত্রে দুটো কাজ করা হয়, শব্দটাকেও গ্রহণ করা হয় আবার ছবিটাকেও গ্রহণ করা হয়। তো ছবির ব্যাপারটিকে আমরা যদি দেখি তাহলে যে ব্যাপারটি আমরা বুঝব সেটি হচ্ছে যে প্রথমে মনে করো গ্রাহক যন্ত্রের এরিয়ালে ছবিটা গ্রহণ করা হলো, সেটাকে ডিমডুলেশন করা হবে, তার পরবর্তীতে অ্যাম্প্লিফাই করা হবে এবং সেই অ্যাম্প্লিফাইড তড়িৎ সিগন্যালকে বা তড়িৎ সংকেতকে, যেটাকে আমরা ভিডিও সংকেত বলছি, সেটাকে টিভি সেটে উপস্থাপন করার আগে মূলত ইলেকট্রন গান নামক একটি যন্ত্রে পাঠানো হয়। এই ইলেকট্রন গান যে কাজটি করে এখন আমরা সেই কাজটি এখানে ডিটেলসভাবে দেখব। এই হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন এমিটার বা ইলেকট্রন গান আমাদের এই জায়গায় থাকে, এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন গান। এই ইলেকট্রন গানটা টিভি সেটের পেছনের দিকে সংযুক্ত থাকে আর টিভির সামনের দিকে যে পর্দাটা আমরা দেখি এই পর্দায় আসলে যে কাজটা করে এই ইলেকট্রন গানটা সরু আকারের ইলেকট্রনকে সে ইলেকট্রনের বিম এই পর্দার মধ্যে সে ছুটতে থাকে। মূলত এই যে ইলেকট্রন গানটা যে জায়গায় তোমার লাগানো হয়েছে সেই জায়গাটিকে আসলে পিকচার টিউব বলা হয়। টিভিতে আমরা অনেক সময় পিকচার টিউব শব্দটি আমরা শুনে থাকতে পারি। এই পিকচার টিউবের মধ্যে থাকা ইলেকট্রন গানটি যে কাজটা করে সরু সরু ইলেকট্রনের বিম এই পর্দার দিকে ছুটতে থাকে। আর টিভির যে পর্দাটা, এই পর্দার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রতিপ্রভ ফসফর নামক একটা পদার্থের আবরণ দেওয়া হয়। এই ফসফর নামক পদার্থের যে আবরণটি দেওয়া হয় তার মধ্যে যখন এসে ইলেকট্রন গান তোমার আঘাত করে তখন যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে ফসফরের মধ্যে প্রতিপ্রভা সৃষ্টি হয়। ফসফরের মধ্যে প্রতিপ্রভা সৃষ্টি হওয়া মানে হচ্ছে এই ইলেকট্রনের বিম তোমার নিশ্চয়ই কী হয় বলতো, তোমার ক্যামেরাতে যে ছবিটা আসলে টেলিভিশন স্টেশনে দেখানো হয়েছিল সেই টেলিভিশন স্টেশনের দেখানো ছবিটাই যখন তড়িৎ সংকেতে রূপান্তরিত হয় সেই তড়িৎ সংকেতটাই তো তোমার ইলেকট্রন গানে এসে পৌঁছাচ্ছে। তো সেই সংকেতটা যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ছবিটা না সেই ছবিটার অনেক উজ্জ্বল বিন্দু রয়েছে, অনেক অনুজ্জ্বল বিন্দু রয়েছে। তো উজ্জ্বল বিন্দুর জন্য সে এক ধরনের তড়িৎ সংকেত দেয় আর অনুজ্জ্বল বিন্দুর জন্য সে এক ধরনের অন্য আরেক ধরনের তড়িৎ সংকেত দেয়। একইভাবে উজ্জ্বল বিন্দুর জন্য ইলেকট্রন গানের তোমার ইলেকট্রন গান বা ইলেকট্রন বিম এক ধরনের হয় আর অনুজ্জ্বল বিন্দুর জন্য ইলেকট্রন বিমগুলো একটু অল্প পরিমাণে হয় বা আরেক ধরনের হয়। তো এই উজ্জ্বল বা অনুজ্জ্বল বিন্দুর জন্য যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ধরনের ইলেকট্রনের বিম এসে ক্যামেরায় পড়ে বা সরি ক্যামেরা না তো এই যে টিভি স্ক্রিনে এসে পড়ে, তাই উজ্জ্বল এবং অনুজ্জ্বল বিন্দুর জন্য এই ফসফরে প্রতিপ্রভা যেটা সৃষ্টি হয় সেটাও তোমার ভিন্ন ভিন্ন ধরনের হয়। উজ্জ্বল বিন্দুর জন্য এক ধরনের হয়, অনুজ্জ্বল বিন্দুর জন্য আরেক ধরনের স্পট সৃষ্টি হয়ে থাকে। তো এইভাবে উজ্জ্বল এবং অনুজ্জ্বল আলোকবিন্দু এবং ঝলকের যে সৃষ্টি হয় এই উজ্জ্বল এবং অনুজ্জ্বল আলোকবিন্দুর সমন্বয়ে মূলত টিভির পর্দার মধ্যে আমরা ক্যামেরা থেকে যে ছবিটা পাঠাই সেই ছবিটা ফুটে ওঠে এবং এইভাবে আমরা মূলত টিভির মধ্যে ছবিকে দেখতে পাই বা ক্যামেরার পাঠানো ছবিটাকে আমরা দেখতে পাই। টেলিভিশন পর্দার উপর প্রতি সেকেন্ডে 25টা স্থির চিত্র গঠন করতে পারে যা আমাদের চোখে চলমান ছবি হিসেবে আমরা দেখতে পাই। এই ছিল হচ্ছে আজকের মতন টেলিভিশনে ছবি গ্রহণের সার্বিক প্রক্রিয়া। আরও অনেক মজার মজার ব্যাপার সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।